হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যেটি এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট শিক্ষামন্ত্রীর তরফ থেকে তিন তারিখ ঘোষণা করে বলে দেওয়া হয়েছিল যে পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট এই স্কলারশিপ আবেদনের জন্য পশ্চিমবঙ্গের স্কলারশিপগুলি আবেদনের জন্য আমি আপনাদের সেটা অনেক দিন আগেই এক মাস আগে প্রায় শেয়ার করেছিলাম কারণ সেরকমভাবেই আপডেট এসেছিল গভর্নমেন্টের তরফ থেকে তো আজকে আমি আপনাদের আনন্দের সহিত জানাচ্ছি যে এই স্কলারশিপের সময় বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ যাদের যাবতীয় যা প্রবলেম সেটা হতে পারে হার্ড কপি পায়নি হতে পারে যে অ্যাপ্লাই করতে পারেননি তাদেরকে জানাই আনন্দের খবর পশ্চিমবঙ্গে স্কলারশিপের সময়টাকে বাড়িয়ে দেওয়া হলো একদম এক্সক্লুসিভ আপডেট আপনারা থেকে আজকে পাচ্ছেন এবং বিশাল বড় কংগ্রেচুলেশন জানাই এবং থ্যাংক ইউ জানাই গভর্নমেন্টকে যে এই টাইমটা বাড়ানো হলো কারণ অনেক স্টুডেন্টস এখন অবধি অ্যাপ্লাই করতে পারেনি অথবা অনেক স্টুডেন্টস এখন অবধি ডকুমেন্টস ঠিকঠাক করে রাখতে পারিনি তার জন্যই অনেক প্রবলেম হচ্ছিলো তারা অনেক কোয়েশ্চেনও করছিলো যে আমরা কী করব হার্ড কপি পাঠাবো নাকি সফট কপি পেয়েছি সেটা পাঠাবো অনেক এটা ভাবছে যে আমি শুধুমাত্র তো রেজাল্ট পেয়েছি নেটে যে আমি পাস করে গেছি কোয়ালিফাইড কিন্তু আমার কাছে টোটাল রেজাল্টটা নেই কত পার্সেন্টেজ মানে কোথায় কত নাম্বার পেয়েছি তো তাদের বলছি কোনো চিন্তা করবেন না কারণ এই সময়টাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিচ্ছি কী বলেছে তবে তারা কার একটা বলে দিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি তো অলরেডি ডিটেল ভিডিও আপনাদের করেছি ওপরে লিঙ্কটা যেটা আছে সেটা দেখে আপনারা দেখে নেবেন এবং এর জন্য কোনো নম্বরের ব্যাপার নেই অর্থাৎ আপনারা সবাই আবেদন করতে পাচ্ছেন তো চলুন দেখে নিচ্ছি স্কলারশিপের এই যে আপডেটটা আজকে নিয়ে চলে এসেছি এক্সক্লুসিভাবে আপনাদের কাছে চলে এসেছি আমি বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের আন্ডারে এবং এখানে আমি গেলেই আপনারা দুটো সবই আবেদন করতে পারছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য একটি আলাদা ওয়েবসাইট আছে ওই ক্রোসির জন্য কিন্তু এখান থেকে আবেদন করা যায় তো শিশু আবেদন করা যায় তো চলুন দেখে নিচ্ছি কী বলছে দেখুন যেটা ছিল পোস্ট ম্যাট্রিক ফ্রেশ অর্থাৎ ফ্রেশ যারা হচ্ছে নতুন অ্যাপ্লাই করছে তাদের পনেরোই ফেব্রুয়ারি ছিল সেটা করে দেওয়া হলো পনেরোই মার্চ দু এবং রিনিউ আলো তার সাথে অর্থাৎ যারা পেয়েছে আগের বছর এবার রিনিউ করতে চাইছে সেই সমস্ত স্টুডেন্টসরাও কিন্তু পনেরোই মার্চ দু হাজার একুশ অব্দি টাইম পেল অর্থাৎ নিশ্চিন্তে আপনারা টোটাল ডকুমেন্টসগুলো কালেকশান করে নিন যারা বিশেষ করে রিনিউ করছেন করে আপনারা এটাকে আবেদন করতে পারেন এবং যেহেতু এই পনেরোই মার্চ বেড়ে গেল তার ফলে ইউনিভার্সিটি কলেজেও কিন্তু এখন পনেরোই মার্চের মধ্যে জমা দিলেই হবে আশা করবো ইউনিভার্সিটিও সেরকমভাবে আপডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে যেমন দেখুন তারপরে আছে এখানেও রয়েছে মার্চ মার্চ একুশ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যেটা হচ্ছে খুব প্রচলিত স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানেও বলে দিয়েছে ফ্রেশদের জন্য পনেরোই মার্চ দু একুশ করা হলো রিনিউয়ালদের জন্য পনেরোই মার্চ দু একুশ করা হলো অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এটাকে এক্সটেন্ড করে মার্চ করে দেওয়া হল প্লাস টিএসপি অর্থাৎ স্টেট গভর্নমেন্ট স্পনসার স্টাইপেন আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম সেখানেও কিন্তু পনেরোই মার্চ দু হাজার একুশ রিনুয়াল পনেরোই মার্চ দু হাজার একুশ করে দেওয়া হলো অলরেডি তো টোটাল সব স্কলারশিপ নিয়ে আমি আলাদা আলাদা আপনাদের বলেই দিয়েছি তারপরে ভিডিওগুলো একটু প্লিজ দেখে নেবেন সেখান থেকে আবেদনটা অতি অবশ্যই আপনারা সবাই করুন আমি আপনাদের কাছে এটাই বলছি কারণ আবেদনটা করুন সম্পূর্ণ প্রসিডিওরটি এবছর অনলাইনই হচ্ছে সমস্ত কিছু এবং পুরো সেন্ট্রালাইজডভাবে হচ্ছে অতি অবশ্যই আবেদনটা করুন ভিডিওটা এত অবধি হইল পরবর্তী যেরকম যা আপডেট পাব আপনাদের জন্য তো নিয়েই আসছি ভালো থাকবেন সবাই তবে তার আগে আমি ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটি ইনফরমেশান দিতে চাই নবান্ন স্কলারশিপ অনেক কোয়েশ্চেন করেছে আমাকে স্যার আপনি নবান্ন স্কলারশিপ নিয়ে এখন আপডেট দিচ্ছেন না কেন নবান্ন স্কলারশিপ নিয়ে আপডেট এই জন্য দিচ্ছি না কারণ আপনারা যদি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা কিন্তু আর স্বামী বিবেকানন্দ অন্যান্য কোনো স্কলারশিপ পাবেন না বা অথবা আপনারা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন বা তাহলে কিন্তু আপনারা নবান্ন করবেন না কারণ পাবেনই না কারণ গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এটা চিফ মিনিস্টারের যে ফান্ডের থেকে যে নবান্ন স্কলারশিপটা দেওয়া হয় সেই স্কলারশিপ কিন্তু স্টুডেন্টসদের দেওয়া হয় যারা কোথাও অ্যাপ্লাই করেনি সেই সমস্ত স্টুডেন্টসের দেওয়া হয় তো এবং সেখানে শুধু স্কলারশিপ না যাদের ধরুন হসপিটালে ভর্তি বা আর্থিক দিক থেকে খুব পিছিয়ে পড়েছে বা কোনো ইমিডিয়েট প্রবলেম হয়েছে সেই স অনেক দিক থেকে এই রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে তো তার জন্য এই নবান্ন স্কলারশিপ আবেদন করলে আপনারা স্বামী বিবেকানন্দ বা অন্যান্য স্কলারশিপগুলো আবেদন করবেন না তাহলে দুটোই ক্যান্সেল হবে অ্যাপ্লিকেশান এটা আপনারা অনেকে কোয়েশ্চেন করেছিলেন আমি আশা করি আপনাদের ক্লারিফাই করে দিলাম তো ভালো থাকবেন সবাই বিশাল বড়ো হোক করার বিশাল বড় বেস্ট অফ লাক